हे गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के चतुर्थी दिन आफ्टर क्लिनिक, मैंने से ही रात 8:30 समय बैरिए पड़े एकटू जस्ट काछाची जाब मैंने बैरकपुर मध्य। कल के किचुटा घुरे आज के एकटूखानी इच्छा कर हिंदी स्कूलें मठटा घुरे आसि। स्टेशने एखाने ढाकिरा बसे थाके अनेक आगे थेके, एटा आमी अनेक बछर थेकेई देखछी छोट्टो बेला थेके ढाकिरा बसे थाके। ओखान थेके प्रचुर पैंडल बा कारुर बाड़ीते पुजो होले तारा एशे किन्तु ढाकिदेरके बायना करे निये जाए, सेई कारणे ढाकिरा एखाने बसे थाके। सेई काली पुजो दिवाली अब्दि थाकबे। बेरिये पड़लाम स्टेशन दिये बेरिये देखाई जाच्छे बेश अनेक लोकजन बेरिये पड़ेछे। खावा दावाटा किन्तु मेन, दादा बौदि এটা হচ্ছে নতুন, যেটা সেই নতুন দাদা বৌদির সামনে তো সব সময় ভিড়, সেটা কোনো পূজো পার্বণ বা নর্মাল টাইম হোক। আজকেও তাই একই ব্যাপার, পুরো ভিড়, এবং সামনে রাস্তাটাতেও দেখা যাচ্ছে বেশ ভিড় আছে আজকে। লোকজন কিন্তু আজকেও শপিং করছে, আমি দেখে একটু অবাকই হলাম। পূজো তো এসেই গেল, চতুর্থীতেও কিন্তু লোকজন ভালোই শপিং করছে। জুতোর দোকানে ভিড়, জামা কাপড়ের দোকানে ভিড়, অ্যান্ড তাছাড়া সব থেকে বেশি ভিড় আরেকটা জায়গায় দেখলাম, ভিডিওতেও কিছুটা দেখা যাবে। সেটা হচ্ছে ওই কানের দুল, এবং যেখানে পাওয়া যায়, যেখানে ওই অ্যাক্সেসরিজ পাওয়া যায় মেয়েদের, এই রাস্তারই ঠিক পাশে সেই দোকানটাতে কিন্তু উপচে পড়ছে ভিড়। মানে আমরা সেই হয় না, জামা কাপড়গুলো আগে কিনে নিয়েছি, এবার অ্যাক্সেসরিজগুলো জাস্ট বাকি আছে। কোন জামাটার সাথে কোন কানেরটা, কোন জামার সাথে কোন হারটা যাবে, সেইটা কিন্তু কেনার জন্য প্রচুর ভিড় আজকে। লোকজন মাস্ক কিন্তু সেরকম পরছে না, সত্যি বলতে কি আমিও পরিনি, ভীষণ গরম তো, হাঁটলে খুবই কষ্ট হয় মাস্ক পরে। দেখলাম মেজরিটি লোকজন পরছে না, পুরো ভিড়ের মধ্যে আমি হাতে গুনে 2 থেকে 3 জনের মুখে দেখলাম মাস্ক আছে। ওইখানে দেখা যাচ্ছে যে ওই ভিড়টা কিন্তু হচ্ছে সেই ভিড়টা, মানে লোকজনের অ্যাক্সেসরিজ কেনার ভিড়, কানের দুল, গলার হার, সব কিছু। তাছাড়া তো রেস্টুরেন্টসে ভিড় আছেই, আমিনিয়াতে ভিড় দেখলাম, দাদা বৌদিতে তো যা বললাম সবসময় ভিড়, রেস্টুরেন্টসে ভালোই ভিড় আছে। এইবার আমরা কিন্তু এগিয়ে চলেছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাওয়া ভালো, এখান থেকে বেশি দূরে তো নয়, হেঁটেই যাচ্ছি। তাই জন্য রাস্তা দুধারের বাড়িগুলোতে লাইট লাগিয়েছে, যার জন্য আরও বেশি মনে হচ্ছে ফেস্টিভিটি শুরু হয়ে গেছে। বাচ্চা কাচ্চাদের মনে কিন্তু প্রচুর আনন্দ দেখেই বোঝা যায়, একদম নাচতে নাচতে যাচ্ছে তারা ঠাকুর দেখতে। হিন্দি স্কুলের মাঠ পৌঁছে গেছি। হিন্দি স্কুলের মাঠের সামনেটা তো এরকম ভাবে সাজিয়েছে। হিন্দি স্কুলের প্যান্ডেলগুলো তো প্রত্যেকবারই কেন জানি না সাদা বেসে হয়, মানে সাদা মোটামুটি কালারটা থাকেই। এবারও দেখলাম সাদা রং দিয়েই মেজরিটি করেছে, এটা হলুদ দেখাচ্ছে, কারণ সামনে যে স্পটলাইটটা দিয়েছে ওটা একটু হলুদ, যার জন্য জিনিসটা কিন্তু হলুদ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাদা, পুরোপুরি একদম প্রিস্টিন হোয়াইট কালার। দেখাই যাচ্ছে লোকজন বিশাল নয় এখানেই, কাল থেকে কিন্তু ভীষণ ভিড় হয়ে যাবে, মানে ঢোকা যাবে না। আজকে মোটামুটি ভিড় আছে, বেশি নেই লোকজন, জাস্ট নর্মাল যারা এদিক ওদিক হাঁটছে চলছে তারা একটু দেখতে এসছে। অ্যান্ড এখানে এরকম কিন্তু মেলা বসে, একটা ছোট্ট হিন্দি স্কুলে এমনি তো মেলা বসেই, বাট এখানে এই দুর্গাপুজোর সময়ও কিন্তু মেলাটা, মানে দু একটা রাইডস থাকে, খাবার দাবারের দোকান থাকে। আমরা বেশ টার্গেট করে এসেছিলাম যে হিন্দি স্কুলের মাঠে কিছু একটা খাবো, খিদে পেয়েছে ফুচকা খাবো বা ঘুগনি খাবো, বাট আনফর্চুনেটলি আজকে দোকানগুলো খোলেনি, জাস্ট মানে সাজানো হচ্ছিল দোকানগুলোকে, তো সেই কারণে ওগুলো খোলেনি, খেতে তো পারলাম না এখানে। এবার আমরা এগিয়ে চলেছি মায়ের মুখটা দেখতে। মায়ের এখনও অবধি তো বোধন হয়নি, হাতে অস্ত্র এবং কিছুই আসেনি, বাট তাও মায়ের মুখটা হোপফুলি দেখতে পারবো। এটা হচ্ছে ব্যারাকপুর ওয়েস্টলি হিন্দি স্কুল। আপনারা যারা বুঝতে পারছেন না, আমি হয়তো নর্মালি হিন্দি স্কুল বলছি, অ্যাকচুয়ালি ছোট্টবেলা থেকে হিন্দি স্কুলই বলি। এটা ব্যারাকপুর ওয়েস্টলি, যেটা হিন্দি স্কুল একদম চিড়িয়ামোড়ে ডান দিকে পড়ে সেটা। আর এই ক্লাবটার এখানে নাম হচ্ছে মানুষ যুব শক্তি। এবার আমরা ঢুকছি ভেতরে, ভেতরটাতে মোটামুটি লোকজন ছিল।
মায়ের মুখটা কিন্তু খোলা, অনেকগুলো প্যান্ডেলেই আসতে গিয়ে দেখলাম মায়ের মুখে কাগজ দেওয়া আছে, এখনও অবধি খোলেনি, কিন্তু এখানে মায়ের মুখটা খোলা ফাইনালি দেখতে পেয়েছি। ওপরে একটা ভীষণ সুন্দর চ্যান্ডেলিয়ার আছে, ঝাড় বাতি আছে, যেটা ভীষণ সুন্দর লেগেছে আমার, আমি ফটোও তুলেছি। আর এখানে কিন্তু প্রত্যেকবারই এরকম একটা বড় চ্যান্ডেলিয়ার থাকে, ভীষণ সুন্দর। চারিদিকের কাজকর্মগুলো বেশ ভালো, ওই নর্মাল কাঠের বা প্লাই দিয়ে মনে হয় এগুলো করা, খুব সুন্দর লাগছে, মোটামুটি ভালোই সাজিয়েছে। আর চ্যান্ডেলিয়ার ইজ দ্য মেইন অ্যাট্রাকশন প্যান্ডেলটার ভিতরে। মাকে ভালো করে দেখলাম, চোখ জুড়ে দেখলাম, খুব সুন্দর মায়ের মুখটা, একদমই খুব জাগ্রত মুখটা, মানে খুবই ভালো লেগেছে। এখানে অস্ত্র নেই, তাও যেন মা ভীষণ জাগ্রত। তাহলে চতুর্থীর দিন ব্যারাকপুর ওয়েসলি হিন্দি স্কুল মাঠ ঘুরলাম, মাকে দেখলাম, প্যান্ডেল দেখলাম, ভালোই লাগলো। এইবার একটুখানি এগোতে হবে বেরিয়ে, কারণ কি ভীষণ খিদে পেয়েছে। আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা অ্যাকচুয়ালি হলো না। ভেবেছিলাম এখানে মেলা বসে, প্রচুর খাবারের দোকান, ফুচকা, জিলিপি, সিঙ্গারা, ঘুগনি, অনেক কিছু থাকে, তো ডেফিনেটলি উইল ফাইন্ড সামথিং, বাট আনফর্চুনেটলি যেটা বললাম কিছুই খোলেনি। আর এখানে রাইডসগুলো চলছে, বাট খুব কম লোকজন উঠছে। ওই যেটা ব্রেক ডান্সটা একটু আগে চলছিল, বাট এখন চলছে না, খুব কম লোকজনই উঠছে। আর ইভেন জায়েন্ট হুইলটাতে কেউই ওঠেনি অ্যাকচুয়ালি, কেউ আমি দেখলাম না উঠতে। এইবার বেরিয়ে পড়ব। স্টেশনের দিকে এগোনোর সময় বাঁ দিকে, মানে যেটা পিসি চন্দ্র জুয়েলার্স আছে, ঠিক পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে একটা ফুচকাওয়ালা বসে, এই ফুচকা কাকু হচ্ছে অনেক পুরনো। আর আমি যখন স্কুলে পড়তাম, মানে অনেক ছোট, তখন আমি ক্লাস নাইনে পড়ি, 8-9 ওরকম সময়, তখন এখানে আমি টিউশন পড়তে আসতাম। আমি আমার ফ্রেন্ডদের সাথে আর একাও এই ফুচকা কাকুর থেকে প্রচুর ফুচকা খেয়েছি, ঝাল ফুচকা। আজকেও খেলাম 10 টাকায় 3টে, পুজো অফার, খুবই কম মানে অ্যামাউন্ট দিচ্ছে, দ্যাট ইজ অনলি আপ টু পুজো। আর এটা হচ্ছে দই ফুচকাটা 30 টাকা প্লেট। খাওয়া দাওয়া করে একটু পেট ভরলো, এবার এগোচ্ছি, বাড়ি ফেরারই ইচ্ছা। আর কিছু তো এখানে নেই সেরকম ঠাকুর, এরকম এই দোকানগুলো আমার খুব ভালো লাগে, এখানে টেডি বেডি দেখা যায় না, আমার খুব দেখতে ভালো লাগে। রাস্তাতে লোকজন একটু কম দেখছি এখন, তবে যারা আছে তারা বেশিরভাগই কেনাকাটা করছে। আমি যেটা বললাম যে আমি খুবই অবাক হয়ে যাচ্ছে যে এখনও লোকজন কেনাকাটা করছে। আর আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন পৌঁছে গেলাম, স্টেশনেও কিন্তু দেখলাম হনুমানজির মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। যাওয়ার সময় বলতে ভুলে গেছিলাম, কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে পুজো বলে, অবভিয়াসলি, অ্যান্ড আজকে তো থার্সডে, বাট স্টিল পুজো বলেই খুব সুন্দর সাজিয়েছে। রেলগেট থেকে এইবার একটু ডান দিকে ঘুরলাম, আমাদের বাঁ দিকে যাওয়ার কথা কিন্তু ডান দিকে ঘুরলাম, কারণ এখানে একটা প্যান্ডেল আছে, বেশ ভালো বানিয়েছে প্যান্ডেলটা। কুলো, গামছা, আয়না, মানে ঠাকুরে যেগুলো দরকার লাগে, বরণ করতে যেগুলো দরকার লাগে অ্যাকচুয়ালি, সেই সব জিনিস দিয়ে মোটামুটি মনে হয় সাজিয়েছে। আমি থিমটা বলতে পারছি না। এখানে কিন্তু মায়ের মুখটা ঢাকা আছে, আমরা আর ভেতরে ঢুকিনি কারণ ভেতরে কাজ চলছিল, বাইরে থেকেই দেখলাম, বেশ সুন্দর, এটাও ভালো বানিয়েছে একদম, মানে খুব ছোট্টর মধ্যে, বাট ভেরি ভেরি প্রিটি। সাইডে এটা একটু দেখালাম, কারণ এখানে প্রচুর আয়না লাগিয়েছে, যেটা খুবই সুন্দর। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা মেকআপ করতে পারেন, এখানে দাঁড়িয়ে চুলটা ঠিক করা যাবে বা মুখটা ঠিক করা যাবে, বেশ সুন্দর করেছে এটা, এমনি দেখতেও বেশ ভালো। হয়ে গেল চতুর্থীর পুজো পরিক্রমা, বাড়ি ফিরছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।